حضرت طلحه رضی اللہ تعالی عنہ جنا کے اللہ پاک جیبون دشر جنت ستی بیگر دیے جے جی طلحه جہاد ر میدان جدھ ر میدان سامنے دیگ دیے تیر چھوٹے আসছে اللہ نبی دیار نبی شریر دیکھے لکھو کرے جکن تیر مارچے حضرت طلحه نبی سامنے দাঁড়িয়ে যায় ডান দিকে যখন তীর আসে ডান দিকেও তিনি বুকটা পেতে তীরটা নিজে নিয়ে নেয় বাম দিকে ডান দিকে বাম দিকে সামনে পিছনে চতুর্দিকে তীর ছুটে আসে যাতে আমার নবী নূরের চেহারায় যাতে না ফুটে ওই তীরের আঘাত যাতে আমার নবীর ঝাঁঝরা না করে দেয় তাই হযরত তালহা আল্লাহ নবীর মহাব্বতে ওই তীরগুলো বুকে শরীরে পেতে নিয়েছিলেন একটা নয় দুটো নয় হাদিস পাকে আছে সত্তরটার অধিক তীর হযরতে তালহার শরীরে বিদ্ধ হয়ে গেছিল আল্লাহ নবী সাহেব হযরত তালহার শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছিল আল্লাহ নবী বলেছিলেন বাবা তালহা তুমি আমাকে এতটা প্রিয় করো এতটা ভালোবাসো আমার জীবনটাও চলে যায় আমি সব দিতে রাজি আপনার ভালোবাসা দিতে রাজি নাই যখন আল্লাহর তরফ থেকে জিব্রিল মারফতে সুসংবাদ দশজন সাহাবী জান্নাতে আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী এক এক করে যখন দশ জনের নাম করতে লাগলেন এই দশ জন আলোচনা করলে বাবা ঘন্টা কি ঘন্টা শেষ হয়ে যাবে ও ভাইয়ের আলোচনা শেষ হবে না তবে আমি এতটুকুই শুরু বলি শুনুন প্রথম নাম্বার হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বার হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তিন নাম্বার হলে যারা ইসলামের মধ্যে অনেক অবদান আছে অর্থেরও তো ব্যাপার থাকে না কি না অর্থ না হলে কিছু হবে এই যে মসজিদ আপনার নামাজ পড়ে এই মসজিদ এমনি এমনি হবে অর্থ দিতে হবে শ্রম দিতে হবে অর্থের প্রয়োজন হযরত উসমান গনির অনেক অবদান আছে ইসলামের জন্য হযরত উসমান গনি জানাকে জিন্নরা ইনমালা হয় আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জান্নাতি হিসাবে আল্লাহ পাক জীবন দশাতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দশাতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন ও ভাই জানেন পাঁচ নম্বর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে আল্লাহ পাক জীবন দশাতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন যে তালহা জিহাদের ময়দান যুদ্ধের ময়দানে সামনের দিক দিয়ে তীর ছুটে আসছে আল্লাহ নবী দয়ার নবী শরীরের দিকে লক্ষ্য করে যখন তীর মারছে হযরত তালহা নবীর সামনে দাঁড়িয়ে যায় ডান দিকে যখন তীর আসে ডান দিকেও তিনি বুকটা পেতে তীরটা নিজে নিয়ে নেয় বাম দিকে ডান দিকে বাম দিকে সামনে পিছনে চতুর্দিকে তীর ছুটে আসে যাতে আমার নবী নূরের চেহারা যাতে না ফুটে ওই তীরের আঘাত যাতে আমার নবীর ঝাঁঝরা না করে দেয় তাই হযরতে তালহা আল্লাহ নবীর মহাব্বতে ওই তীরগুলো বুকে শরীরে পেতে নিয়েছিলেন একটা নয় দুটো নয় হাদিস পাকে আছে সত্তরটার অধিক তীর হযরতে তালহার শরীরে বিদ্ধ হয়ে গেছিল আল্লাহ নবী সাহেব হযরত তালহা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছিল আল্লাহ নবী বলেছিলেন বাবা তালহা তুমি আমাকে এতটা প্রিয় করো এতটা ভালোবাসো যে তালহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়া দেবে মাফ করুন আপনার জন্য যদি আমার জীবনটাও চলে যায় আমি সব দিতে রাজি আপনার ভালোবাসা দিতে হযরত তালহা
কিন্তু আল্লাহ তাআলা কি হায়াত দিয়েছিলেন হায়াত থাকতে কারণ মওত হয় না জোরে বলো সুবহান সেই তালহা পাঁচ নম্বর হযরত তালহা জান্নাতি ছয় নম্বর হলেন হযরত জুবাইর বিন আওয়াম যিনি হলেন আমার নবীর ফুফুতো ভাই আল্লাহর নবীর ফুফু আম্মা জানের নাম হলো হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হযরত জুবাইর আল্লাহর নবীর দয়াল নবীর কাছে যখন এমন করে বায়াত হয়েছিলেন ঈমানের কালেমা পড়ে যখন মুসলমান হয়েছিলেন হযরত জুবাইরের বয়স ছিল তখন মাত্র ষোলো বছর কত বছর ষোলো বছর ও বায়ানেরা মুরব্বী বায়ানেরা সাত নম্বর হলেন হযরতে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ নাম শুনেছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাত নম্বর আল্লাহ তাকে জীবন দশাতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন আট নম্বর হলেন হযরত সাদ বিন আবি আক্কাস জোরে বলুন আল্লাহ পাকের নাকি জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন ও ভাইয়ানেরা ও ভাইয়ানেরা নয় নম্বর হলো হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হু আল্লাহ পাকের নাকি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দশ নম্বর হলেন জীবদ্দশাতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন হযরত আবু উবাইদা বিন জারার তিনি হলেন জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন এই দশ জনকে আমার আল্লাহ তাআলা জীবদ্দশাতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন জোরে বলুন সুবহান নূর 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 যে নূর এসেছে নূর 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 যে নূর এসেছে আমি না মায়ের কোলে চাঁদ হেসেছে নূর 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 যে নূর এসেছে মদিনার বুকে যে নূর এসেছে নূর 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 যে নূর এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে আয় কি দেখবি নূরের মালা আয় কি দেখবি নূরের মালা মা আমিনার কোলে দোল কামরিওয়ালা নূর 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 যে নূর এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে আল্লাহুম্মা وعلى آل سيدنا আয়াই কে দেখবে নূরের পুতুল আয়াই কে দেখবে নূরের পুতুল মা আমিনার কোলে দোলে গলা ফেরে ভুল মা আমিনার কোলে দোলে মোহাম্মদ রসুল নূর 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 যে নূর এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে আল্লাহুম্মা আমি জন্ম কাঁদছি হুজুর আমি বড় আনন্দিত হয়েছি যখন আমি লাফালাফি করছিলাম হুজুর গো আমি আপনাকে পিঠে করে নিয়ে আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে আমি বড় কামার নসিবে হয়েছে আমার নূর নবীকে আমি পিঠে করে নিয়ে যাব এটা আমার নসিব না খুশ নসিব হুজুর গো কিন্তু আমি কেন
কেন কাঁদছি আমার কাঁদার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিচারের দিনে যখন বিচার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যারা উম্মত উম্মতি হবে যাদেরকে আপনি সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যখন আপনি যাবেন ওই আল্লাহ দয়ার জান্নাতে আপনি যখন যাবেন সেদিনে যদি আমি বরং আপনাকে পিঠে করে নিয়ে যেতে পারতাম তাহলে আমি বড়ই খুশি হয়ে যেতাম কারণ সেদিনের সম্মান বড় উচ্চ সম্মান কিয়ামতের দিন কঠিন হাশরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিনে যদি আমি আপনাকে পিঠে করে নিয়ে আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ দয়ার জান্নাতে যদি যেতে পারতাম আমি বড় ধন্য হতাম তাই আমি আমার আল্লাহর কাছে কাঁদতে লেগেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিনের কথা মনে পড়ে আমার চোখ দিয়ে পানি ঝরে যায় ও ভাই জানে ও মুরব্বি আম্মা জানে বোঝার চেষ্টা করবে সেদিনে বাবা আল্লাহ নবী কি বলেছেন এ বোরাক শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আজকে যেমন আমি তোমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ সঙ্গে দিদার লাভ করতে যাব এই কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে আমার উম্মত উম্মতি দিগকে সঙ্গে করে নিয়ে সেদিনে আমি তোমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব আল্লামা হযরত ইসরাফিল আলাইহিস সালাম কাল্লা সর্বপ্রথম আমার আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম ও ভাইয়েরা হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ পাক কত বড় ফারিস্তা করেছিলেন শুনেন ইসরাফিল আলাইহিস সালাম যিনি কিনা সিংহায় ফুঁক দেবেন ঠিক কিনা সিংহায় ফুঁক দেবেন যখন তিনি সিংহায় ফুঁক দেবেন ও ভাইয়ানেরা এই দুনিয়া আসমান সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি একটা কদম ও ভাইয়ানেরা তিনি এমন করে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি জাহান্নামের দিকে যখন দিনে একবার নয় দুবার নয় তিনবার করে তাকান আর এত কান্না কাঁদেন এত কান্না কাঁদেন জাহান্নামের জাহান্নামের আযাব দেখে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন হযরত ইসরাফিল আলাইহিস সালামের চোখের পানি যদি পৃথিবী জমিনে পড়ে ওই পানিতে নূহ নবীর প্লাবনে যেমন সব তাবাম পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এমন সব ডুবে শেষ হয়ে গেছিল হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে চোখের পানি ঝরাচ্ছেন ওই পানিটা যদি পৃথিবী জমিনে যদি আমার আল্লাহ ফেলে দেন তাম পৃথিবীটা মহাপ্রলয় হয়ে যাবে কিন্তু ফারিস্তাদের কোনো গোনা নেই ঠিক কি না ফারিস্তারা নিষ্পাপ ফারিস্তারা একটা আল্লাহর হুকুমকে অমান্য করে না কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম কাঁদছেন কাদের জন্য আমাদের জন্য জোরে বলুন একটু জোরে বলবেন না ও ভাই জানে আমার রব্বি আল্লাহ জানে ইসরাফিল আলাইহিস সালাম
তিনি যে শ্বাস প্রশ্বাস নেন ছাড়েন এই শ্বাস প্রশ্বাস নেন ছাড়েন এমন করে ওই শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমার আল্লাহ ফারিস্তা নাযিল করে দেন একটু জোরে বলেন ওই ফারিস্তারা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে ও ভাইয়েরা আর আমরা আমাদের নিজের চিন্তাটা করতে পারলাম না যাই হোক নবী আমার জাহান্নামের ভিতরে প্রবেশ করে আমার নবী জাহান্নামের আযাব দিকে জাহান্নামের শাস্তি দিকে নবী থাকতে পারেন না আল্লাহ নবী কেঁদে জারে জারে হয়ে যান কাঁদছেন এত কান্না কাঁদছেন আমার নবীর কান্না দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে আমার আল্লাহ জানালেন জিব্রিল আমার নবী কি কাঁদতে মানা করো আজকে আমি আমার নবীর দাওয়াত করেছি জোরে বলো সুবহান আমার আল্লাহ বলেছে হাবিব আপনি কাঁদবেন না আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলুন ও ভাইয়ের সংক্ষেপে বলছি বলুন পরিশেষে জান্নাত জাহান্নাম সব দেখার পরে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর সব কিছু দেখার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই সাতটা আসমান পর্যন্ত আমি এসেছি আর যেতে পারবো না হুজুরগ আমার আল্লাহ পাক আমাকে আর যাওয়ার অনুমতি দেইল আমার নবী বলেছিলেন ভাই জিব্রাইল তুমি আমাকে মাঝখানে ফেলে চলে যাচ্ছ আমি কিভাবে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি একটি কদমে গিয়ে যাই আল্লাহ পাকে হুকুমকে অমান্য করার জন্য আমার আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার জন্য আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে আমার আজ যাওয়ার অনুমতি নেই এবার আপনাকে একা যেতে হবে আল্লাহ রাসূল বলছেন ভাই জিব্রাইল আমি যাব কি করে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ আপনাকে নিয়ে যাবেন জোরে বলো আমি আপনি যে চলছি এ শক্তি কে দিয়েছে হ্যাঁ আমার আল্লাহ যদি মনে করে আপনার আমার চলার শক্তি মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে আমি আপনি যে চোখে দেখছি এই দেখার শক্তি দৃষ্টি শক্তি কে দিয়েছে আল্লাহ কি বাবা আমার আপনার দেখার শক্তি আল্লাহ দিয়েছে আপনার আমার চোখে যদি কিছু পড়ে যদি কিছু পড়ে সেটা যাতে আপনার চোখে ক্ষতি না হয় এই চোখের ভিতর আল্লাহ এমন একটা পানি দান করেছে এই পানিটা পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নেই এই পানি দেওয়া ঠিক না এই চোখটা ঘুরছে এমন কি পানি এমন একটা লেন্স যে আপনার কালো এই যেটা দ্বারা আল্লাহ আপনার আমার দেখার শক্তি দান করেছে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে ক্ষমতা সবকিছু তৈরি করে নকল তৈরি করে কিন্তু জীবন দিতে পারে না ঠিক না জীবন দেওয়ার মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া আল্লাহ হলেন হায়াতের মালিক মউতের মালিক ও ভাইয়েরা তাই আমার নবী যখন বলেছিলেন হযরতে জিব্রিল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিব্রাইল আর গিয়ে যেতে পারবো না এবার আপনাকে একা কিনে যেতে হবে আল্লাহ নবী দয়া নবী আমার রহমাতাল আলামিন নবী আমার এবার তিনি একা কিনে নবী যেতে পারবেন ও ভাইয়েরা তখন আর সে আজিম আর সে পাকের সামনে আমার নবী হাজির হয়ে গেলেন আল্লাহ নবী দয়া নবী নূর নবী আর সে আজিমের সামনে যখন হাজির হয়েছেন আমার আল্লাহ পাক নবীকে ডাক দেয় আল্লাহ বলেন হাবিব আপনি আসেন আমি আপনার জন্য অপেক্ষা করছি আসেন আপনি আমার আপনার নবী রহমাতাল আলামিন নবী সঙ্গে সঙ্গে কদম মোবারক থেকে জুতোটা খুললেন
খুঁজে আরশে পাকে আরশে আজিমে উঠবেন আমার আল্লাহ বলছেন খবরদার হাবিব আপনি জুতো খুলবেন না জুতোটা পরে উঠুন জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী বলেছেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি কিভাবে জুতো পরে উঠব আল্লাহ আল্লাহ আপনার খাস সিংহাসন আরশে আজিম আমি কিভাবে জুতো পরে উঠব আমার আল্লাহ বলেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে হাবিব না 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 আপনি জুতোটা পরিধান করে উঠুন আমার নবী বলেছেন মুসা আপনাকে দেখার জন্য দেওয়ানা হয়েছিলেন মুসা নবী তুর পাহাড়ে আপনাকে দেখার জন্য উঠছিলেন জুতো খুলতে মনে ছিল না আপনি বলেছিলেন মুসা রে তুমি যদি আমাকে দিদার পেতে চাও এ মুসা তুমি কি জানো না তুর পাহাড় হলো পবিত্র তোমার সঙ্গে আমার কথা হয় তাওরাত নাযিল হয় জুতোটা খুলে তুমি ওঠো ও রব্বুল আলামিন আল্লাহ পাক সেটা ছিল দুনিয়ার তুর পাহাড় আর এটি হলো আপনার খাস সিংহাসন আরশে আজিম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিভাবে জুতো পরে উঠতে পারি আল্লাহ পাক বলেছিলেন হাবিব আমার আল্লাহ কোনদিন নবীকে মুহাম্মদ বলে ডাকেন না আল্লাহ আমার নবীকে হাবিব বলে ডেকেছেন রাসূল বলে ডেকেছেন নবী বলে ডেকেছেন কোরআন সাক্ষ্য দেয় ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল জোরে বলবেন না আল্লাহ আমার নবীকে রাসূল বলে ডেকেছে হাবিব বলে ডেকেছে الله 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 أيها المزمل قم الليل إلا قليلا اصبحوا أبيهم اصبره قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إن سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد طوعا وأقوى موقيلا الله باك ما النبي كيه مزمل بلدك جيل الله ما النبي كيه أيها المدثر قم فأنذر ربك فكبر وصيامك فطهر والرجس فاهجر ولا تمن تستغفر الله باك الله تعالى رب العالمين أمر ابن النبي كي يمين يجيل وبين الأمر ربي أبا جنين فيا ما النبي كلا بلش حبيب أبني شونين أبني شونين حبيب أمي موسى كي بناتنا جدي أمي الله أبنى كي نبناتنا حبيب আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই আরশে আজিম আরশে পাক আমি বানাতাম না যদি আমি আল্লাহ আপনাকে না বানাতাম আপনার নূরের ওসিলায় বানিয়েছি ও আমার প্যারা নবী গো ও আমার প্যারা রসুল সরল সরল আপনার সে আজিমের আমার আরশে আজিমে আপনার কদমে ধোয়া না যদি রেগে যায় আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকের সঙ্গে আমার আপনার নবীর দিদার কেমন হয়েছিল ইনডাইরেক্ট না সামনাসামনি জোরে বলেন ডাইরেক্ট তো ডাইরেক্ট ডাইরেক্ট মুসা নবীর সঙ্গে ইনডাইরেক্ট ডাইরেক্ট আমার নবীর সঙ্গে আমার আল্লাহ দিদার হয়েছে জোরে বলো সুবহানাল্লাহ ওই দিদার দুনিয়ার গণনা অনুযায়ী কত বছর কথা বলেন দীর্ঘ ২৭ বছর জোরে বলবেন না সুবহানাল্লাহ এই নামাজ নিয়ে এসেছিলেন ওই দিদারে নামাজ রোজা নিয়ে এসেছিলেন নবী বড় ভালোবাসা আমাদের যাতে নাজাত হয় সেই জন্য আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন ঠিক কিনা আর আমরা যদি সেটা ছেড়ে দেই কি হবে
নবীকে পাবো পাবো আল্লাহকে পাবো কখনো সম্ভব নয় আমার ভাইজানেরা আমার আপনার নবী হুজুর আসছে হুজুর আসছে যাই হোক হুজুর এসে গেছেন আপনি খুশি তো নাকি কি বাবা একটু রাত হচ্ছে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভালো লাগছে তো কেন আগামী কাল জামি আপনি আবার ওয়াজ শুনতে পাবো আবার বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারবো পারবো না যাই হোক আমার নবী ওই দিদার লাভ করে আবার চলে আসলেন আল্লাহ রাসূল যখন এসেছিলেন আল্লাহ রাসূল আসার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি যে জমজমের কূপের পানি দিয়ে ওযু করেছিলেন না এদিক খেয়াল করুন ওযু করেছিলেন সেই ওযুর পানিটাও গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল কেউ বিশ্বাস করেনি সংক্ষেপ যিনি বিশ্বাস করেছিলেন এক কথায় তিনি হলেন হযরত আবু বকর একটু জোরে বলা যাবে না আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক সিদ্দিক উপাধি দিয়েছিলেন সিদ্দিক মানে সত্যবাদী জোরে বলুন সুবহানাল্লাহ